এ কি আপনি ভাই বাবটে মাথায় কি পরে আছেন স্যার আসলে কয়দিন আগে মাথা ন্যাড়া করছি তো তাই এইভাবেই আসতে হইল কি আর করব ও আচ্ছা তা আপনার নাম কি বস আমার নাম আর কেসি কি এটা আবার কেমন নাম এটা কারো নাম হতে পারে নাকি কেন হতে পারে না স্যার এটা হলো আমার নামের সংক্ষিপ্ত রূপ তা নামের সংক্ষিপ্ত রূপ বলার দরকার কি সরাসরি নামটা বললেই তো পারেন বস কি যে বলেন সব কিছুরই এখন ডিজিটালাইজেশন হচ্ছে তবে নামের কেন হবে নিয়ে তা আপনার নামের পূর্ণরূপ কি হবে একটু বলেন তো শুনি বস আর কে সি এর পূর্ণরূপ হলো রতন কুমার চক্রবর্তী ও আচ্ছা তার মানে আপনার নাম রতন জি বাস আচ্ছা বলেন তো ধ্বনি কাকে বলে বল যা আমরা ধরতে পারি নিয়ে শুতে পারি নি কিন্তু অনুভব করতে পারি তারাই ধনী বলে অ্যাঁ ইডা আপনি কি কইলেন যাই হোক নতুন কিছু শিখলাম বলেন তো ভাষা কাকে বলে বল যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি ভাসিয়ে ভাসিয়ে আসে তাকে ভাষা বলে হ্যাঁ তা ভাষার একটা উদাহরণ দেন তো যেমন লালা লা 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 দেখেন না বস মনে হচ্ছে কেমন ভাইসিয়ে ভাইসিয়ে আসতেছে বাহ চমুৎকার উদাহরণ অস্ত সাধু ভাষা কাকে বলে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ পর্যন্ত বেতনধারী ব্যক্তিবর্গ যে সকল ভাষা ব্যবহার করে তার সাধু ভাষা বলে আর চলিত ভাষা কাকে বলে স্যার যাদের বেতন এক টাকা থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তাদের কথিত ভাষাকে চলিত ভাষা বলে আপনার উত্তর শুনি আমি রীতিমতো শিহরিত বস আমি বাংলায় খুব ভালো এই জন্য স্কুল কলেজে আমার বাংলা খাতায় কোনো স্যার মার কাটতে পারত না বলিয়ে খাতায় দেখতো না তালিপারে মার্ক দিত কি করি বস হিংসা করতো বুঝলেন হিংসা করতো এই জন্য ইচ্ছে করে ফেল করাই দিত এক ক্লাসে মিনিমাম দুই বছর রাখত এই জন্যই মাধ্যমিক পাস করার আগেই আমার চুল সব পাইকিয়ে গেছে আচ্ছা বলেন তো শুদ্ধ উচ্চারণ কাকে বলে বল যে উচ্চারণ করার আগে প্রথমে তালি বর্ষা উচ্চারিত হয় তার শুদ্ধ উচ্চারণ বলে আপনি একটা কাজ করেন একটা ব্যাকরণ বই লিখে ফেলেন বস তালি পারে কি ভালো ইনকাম হবে না ইনকাম হবে নি আপনার বই পড়ি অন্তত আপনার মতো কিছু স্টুডেন্টের ফেল করতে সুবিধা হবি বস এখনকার যুগেও ফেল করবি ছেলে মেয়ে এটা আপনি বাইবলেন কি করিয়ে কেন ফেল করে না না করে না বস বরং এখন পরীক্ষার হলের সামনে আপনি যদি গরু ছাগলও বাইজি রাখি আসেন তারাও পাশ করে যায় যাই হোক আপনার সাথে তর্কে যাতে চাইনি বস আমারও ঠেকা পড়ে নাই আপনার সাথে গায়ে পড়ে তর্ক করার অশ্ব আপনি গণিত কেমন পারেন আরে ধর এটা কোনো সাবজেক্ট হইল নাকি আমার কাছে সহজ সাবজেক্টগুলোর মধ্যে এটা একটা অস তাই নাকি তালি পারে তো আপনার গণিত থেকে কিছু প্রশ্ন করতেই হয় হ্যাঁ কেন নয় অবশ্যই ধরেন কোনো সমস্যা নেই আচ্ছা বলেন তো তিন আর দুই কত হয় ছয় হয় পাঁচ হয় এক হয় তিন বাই দুই হয় কি। এতগুলো উত্তর হয় না কি আবার কেন হবে নে বস আপনি তো আর বলেননি যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা করতে হবি তাই সাইটটি উত্তর দিলাম গুণ করলি ছয় হবি। যোগ করলি পাঁচ হবী বিয়োগ করলি এক হবি ভাগ করলি তিন বাই দুই হবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি আসতেই পারেন এখন বস তালি পারে আমার চাকরিটা কি হবি। আপনি বাসায় যান আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠা দেব এখন দিয়ে দিলেই তো হয় কি দরকার শুধু শুধু কুরিয়ার খরচ একশো টাকা দেওয়ার কুরিয়ারে দেব না আপনি বাসায় যান বস্তায় ভরি আমরা আপনার সুপারিশপত্র পাঠিয়ে পাঠা দেব ধন্যবাদ বস তবে বস্তাটা প্লাস্টিকের দিয়ে না সালার বস্তা দিয়ে তালি পারে যে কোনো একটা কাজে ব্যবহার করতে পারবো